যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেষ তালব্যস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি এই বৈশাখ মাসে এমন তিনটি বড় খবর যা আপনাদের জীবনে ঘটতে পারে। তাই আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন বা আপনার প্রিয়জন বাড়ির কোনো মানুষ যদি এস নামের হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এস নামের জাতক এবং জাতিকা, তাদের জীবনে বৈশাখ মাসে এমন তিনটি বড় সুখবর আসতে চলেছে, যে খবরগুলি প্রত্যেকটি এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুখকর। কিন্তু মনে রাখবেন, কখনোই সকলের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না। 70-80% এস নামের জাতক জাতিকাদের জীবনে এই রকম ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই আপনারা জেনে রাখুন। কিন্তু প্রত্যেকের জীবনে একই রকম ঘটবে না, বা কেবলমাত্র নামের আদ্য অক্ষর দ্বারা সম্পূর্ণ রাশিফল বলা কখনোই সম্ভব নয়। তাই যারা রাশিফল জানছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে জন্মকুণ্ডলী ছক না করালে সম্পূর্ণ রাশিফল কখনোই বলা যায় না। ইসলামের জাতক জাতিকাদের বৈশাখ মাসে তিনটি বড় খবর বলতে, অকুপেশনাল গুড নিউজ, অর্থাৎ যারা পেশাগত দিক থেকে সরকারি বা বেসরকারি বা নিজের মনের মতো চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে। সুখবর মানে তাদের ক্ষেত্রে চাকরি হয়ে যেতে পারে, বা তাদের চাকরি না হলেও চাকরির কোনো ভালো স্টেপ আপনি কমপ্লিট করতে পারেন, বা কোনো পজিটিভ কিছু খবর কিন্তু আপনাদের জন্য এই বৈশাখ মাসে কিন্তু এলেও আসতে পারে, যা অত্যন্ত সুখকর এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী অনেকের ক্ষেত্রে। এবং এই এস নামের জাতক জাতিকারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এর ফলেও লাভ করতে পারেন। যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই রকম ঘটনা এই বৈশাখ মাসে কমই ঘটতে পারে, কিন্তু যারা চাকরির ক্ষেত্রে জানছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবী এই সময় কিন্তু আপনাদের উন্নতি হবেই হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ বলা যেতেই পারে। এরপর আপনাদের জানাবো দ্বিতীয় যে সুখবরটি, সেটি হলো এই সময় কিন্তু আটকে থাকা কোনো টাকা যেমন বেরিয়ে আসতে পারে, তেমনি পূর্বপুরুষের পৈতৃক সম্পত্তি লাভের কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু সম্পত্তি যেগুলি কেশ মকদ্দমার কারণে হয়তো পাচ্ছিলেন না, এই সময় কিন্তু সেই ধরনের সম্পত্তি পাওয়ার সুযোগ আপনার সামনে আসতেই পারে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, এবং এই সুযোগ পাওয়ার জন্য আপনি জীবনে ফল লাভ করতে পারেন, সুফল লাভ করতে পারেন। তাই অবশ্যই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন,
আপনার কিন্তু জীবনে সুফল বা সুদিন আসতে পারে। সুতরাং এটি কিন্তু খুব গুড নিউজ যে এই সময় কিন্তু আপনি জীবনে কিন্তু সুফল লাভ করতেই পারেন। অর্থাৎ আপনি একজন ইসলামের জাতক জাতিকা হিসেবে কিন্তু পিতামাতার পৈতৃক সম্পত্তি আপনি এই সময় কিন্তু লাভ করতেই পারেন, যা আপনার জীবনকে আরও উন্নতি করতে সাহায্য করবে। এবং এরপর আরেকটি কথা বলা যেতে পারে যে এই সময় কিন্তু আপনি জীবনে আরও বিশেষ ক্ষেত্রে উন্নতি করতে পারেন। যেমন এই সময় কিন্তু আপনি যেমন চাকরি পেলেন পৈতৃক সম্পত্তি, তেমনই বড়সড় কোনো বিপদের আশঙ্কা, যার জন্য চিন্তিত ছিলেন, সেই সমস্ত বিপদের আশঙ্কা থেকে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন। বন্ধুরা, এটি কিন্তু অত্যন্ত ভালো খবর প্রত্যেকের জন্য, এটি কিন্তু সুফল। সুতরাং এটি আপনাকে কিন্তু একটি বিষয় অন্তত খেয়াল রাখতে হবে, এবং আপনি খুব সহজেই এই বিষয়টি কিন্তু আপনি করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়গুলি জানিয়ে দিলাম। এখন দেখা যাক যে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।